হাই, হ্যালো, নমস্কার। যে যেখানে আসো, দেশ ও দেশের বাইরে, এবং যে যেখান থেকে আমার ইউটিউব দেখছো, সকলকে আমার বড়দের নমস্কার, ছোটদের প্রাণ ভরা হৃদয় ভরা ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজকে যে রোগটা সম্পর্কে আলোচনা করব, সেটা আমাদের প্রায় মানুষের হয়ে থাকে। এই রোগটি 100%-এর মধ্যে 70% মানুষের এই রোগ হতে থাকে। পেটের সমস্যা, গ্যাস, অম্বল, বুক জ্বলা, মাথা ব্যথা, কষ্টকাঠিন্য, একটাই মেডিসিন নিয়ে চলে এসেছি, যে মেডিসিনটা খেলে তোমাদের গ্যাস, অম্বল, বুক জ্বলা, বুক ব্যথা, মাথা ব্যথা এবং কষ্টকাঠিন্য নির্মূল হয়ে যাবে, একেবারে নির্মূল হয়ে যাবে। আমরা অনেকে কি করি, গ্যাসের জন্য অমেজ, র্যানট্যাক, জিনট্যাক, হিস্ট্যাক, ফ্যামট্যাক, ফ্যামোসিট, বিভিন্ন অ্যান্টাসিড আমরা মুড়ি মুড়কির মতো, চকলেটের মতো চিবিয়ে চুচে খেয়ে নিই। কিন্তু আমাদের দেখা যাচ্ছে দিন দিন আমাদের মেডিসিন একটার পর একটা খেতে খেতে এমন আমাদের শরীরে এফেক্ট হয়ে যাচ্ছে যে আর কম পাওয়ারের ট্যাবলেট কাজ হচ্ছে না। তখন যদি ওমেজ 20 খেতাম, কিছুদিন পর দেখা যাবে আপনার ওমেজ 20 কাজ হচ্ছে না, তখন ওমেজ 40 খান। আবার কিছুদিন ওমেজ 40 খাওয়ার পর দেখা যাচ্ছে আপনার ওমেজ 40-তে কাজ হচ্ছে না, তখন আপনি চলে যান প্যান্টাপ্রাজাল 40 খান। প্যান 40 খাওয়ার পর আপনার দেখবেন কাজ হচ্ছে না, তখন প্যান ডিএসআর খান। এই খেতে খেতে আপনার প্রচুর টাকা পয়সা চলে যাচ্ছে, কিন্তু আপনার গ্যাস, অম্বল, মাথা ধরা, কষ্টকাঠিন্য আপনার হচ্ছে না। তাই আপনাদের সামনে মেডিসিন রিভিউ এ জামান বাংলা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমার ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব আছে, ওইটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও আমি ছাড়লেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এবং একটা লাইক কমেন্ট করবেন, কারণ একটা লাইকের জন্য আমাদের ভিডিও দিতে খুব উৎসাহিত হয়, আমাদের ভালো লাগে। কারণ আমরা বহু কষ্ট করে আমরা আপনাদের সামনে আপনাদের উপকারের জন্য আমরা ভিডিও আনি। এই ভিডিও দেখার পর আপনাদের টাকা লাগে না, পয়সা লাগে না, আপনারা প্লিজ একটা লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার মতো আরও অনেক বন্ধুবান্ধব এই মেডিসিনগুলো দেখতে পায়, শুনতে পায় এবং উপকার পেতে থাকে। তাই প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি একটু পরেই মেডিসিন সম্পর্কে আলোচনা করতে। তা সেই মেডিসিন সম্পর্কে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মেডিসিন আপনাদের আজকে রিভিউ করব। এ টু জেড পেটের প্রবলেম সমস্যার জন্য আপনাদের এই ওষুধটা খেলে পরে আস্তে আস্তে আপনারা সুস্থ হয়ে যাবেন, গ্যাস, অম্বল, বুক জ্বলা, কষ্টকাঠিন্য সমস্ত কমে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা যারা রোগে ভুগি তারা প্রায় ট্যাবলেট খায়, কিন্তু আজকে আমি যে ট্যাবলেটটা দেখাচ্ছি এই ট্যাবলেটটি আপনি একবার হলে ইউজ করুন, তারপর আমাকে কমেন্টে লিখুন যে ওষুধটা কেমন, ভালো না খারাপ। আমি কোনো ভুয়ো ট্যাবলেট, আমি কোনো জালি ট্যাবলেট আপনাদের কাছে ভিডিও আনি না। আমি যে ট্যাবলেটটি পেশেন্টকে দিয়ে উপকার বুঝি, পেশেন্ট এসে বলে না এই ওষুধটা খেয়ে আমার উপকার হচ্ছে, সেই পেশেন্টকে আমি দিয়ে থাকি। এক মিনিট একটা কথা, আমি আজ একটা 3 সপ্তাহ আগে একটা মেডিসিন, এই মেডিসিনটা একটা পেশেন্টকে দিয়েছিলাম, বহু মেডিসিন খেয়ে
ঠিক মতো পায়খানা হতো না, বহু ওষুধ খেয়েছে কিন্তু পায়খানা ঠিক মতো ক্লিয়ার হতো না। আমি এই মেডিসিনটা দেওয়ার পর একটি পাতা খেতে হয়নি, মাত্র চারটি ট্যাবলেট দুদিন খাওয়ার পর সেই পেশেন্টটি এসে বলছে, ডাক্তারবাবু এই মেডিসিনটা আমার স্যুট করেছে এত ভালো যে আমি একদিন দুটো ট্যাবলেট খেয়েছি, তারপর এত সুন্দর আমার পায়খানা হয়েছে, যদি আমার চার দিন পাঁচ দিন ছ দিন অন্তর পায়খানা হতো, তাই দুটো ট্যাবলেট রাত্রিতে খাওয়াতে আমার পায়খানা চার দিন পরিষ্কারভাবে হয়েছিল, তারপর আবার দুটো খেয়েছি, এখন মোটামুটি অনেকটাই সুস্থ, আমি কি ট্যাবলেটটি খাবো? তুমি ট্যাবলেটটি চালিয়ে দাও, চাও এক পাতা খাও, তারপর আর এক পাতা এক্সট্রা এনে ঘরে রাখো, যখন প্রয়োজন হবে তখন তুমি ট্যাবলেটটি খাবে। তা এই ট্যাবলেটটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এই ট্যাবলেটটির নাম হলো ঝন্টু ন্যাচারাম। এই ঝন্টু ন্যাচারাম ট্যাবলেটটি আপনাদের সামনে দেখাচ্ছি। এই ট্যাবলেটটি ছোটদের জন্য নয়, আঠারো বছর ঊর্ধ্বে বয়সে খাবে। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো দুপুরে একটা, রাত্রিতে একটা খাওয়ার পর, এবং যাদের খুবই কষ্টকাঠিন্য পায়খানা হতে দুদিন তিন দিন চার দিন টাইম লাগে, পায়খানায় বসতে গিয়ে আধ ঘন্টা এক ঘন্টা তেল লাগে, খুবই শক্ত পায়খানা, পায়খানা করতে গিয়ে পায়খানা রাস্তা ফেটে যায়, পায়খানা রাস্তায় ব্লাড পড়ে, এবং পায়খানা হতে যে এত কষ্ট সে নিজেই কল্পনা করতে পারে যে আমার কী কষ্ট। তা সেই বন্ধুকে বলছি, যে বন্ধু চার দিন পাঁচ দিন অন্তর পায়খানা করেন, তিনি রাত্রিতে খাওয়ার পর দুটি ট্যাবলেট একসঙ্গে উষ্ণ গরম পানি দিয়ে আপনি এই ট্যাবলেটটি খাবেন, এবং খাওয়ার পর দেখবেন আপনার কত সুন্দর রেজাল্ট। আর যে বন্ধুদের গ্যাস, অম্বল, বুক জ্বালা, খিদে লাগে না, খিদে মন্দ, তারা দুপুরে একটি রাত্রে একটি খাওয়ার পর খাবেন, দেখবেন ট্যাবলেটটি কত সুন্দর কার্যকারিতা, কত ভালো, কত আপনার শরীরটাকে সুন্দর ও সুস্থ করে দেয়। বন্ধুরা এই ট্যাবলেটটি খেলে আপনার পেটের প্রবলেম, পেটের সমস্ত দূর হয়ে যাবে। আপনি যে কোনো কেমিস্ট্রি মেডিসিন ল্যাবে এই ঝন্টু ন্যাচারাম ট্যাবলেটটি আপনি পেয়ে থাকবেন। এটি সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক ট্যাবলেট, এটা অ্যালোপ্যাথিক নয়, সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক ট্যাবলেট। আপনি এই ট্যাবলেটটি খেতে থাকুন, এবং খেয়ে মাত্র এক পাতা আপনি এই ট্যাবলেটটি খান, খাওয়ার পর আপনার কী রেজাল্ট আমার কমেন্টে লিখুন, এবং বলুন জি হ্যাঁ এই ট্যাবলেটটি রেজাল্ট ভালো না খারাপ, তবেই তো দর্শকরা জানবে, শুনবে, দেখবে। প্রিয় বন্ধুরা, এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আবার গতকাল আবার নতুন একটা ভিডিও আপনাদের সামনে আনবো, আপনারা দেখবেন। আমার এ জামান মেডিসিন রিভিউ বাংলা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে আমাকে সহযোগিতা করুন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।